হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রিয়া, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, এখন বাজে হচ্ছে রাতের 8টা। দেখতেই পাচ্ছ যে ব্যাগপত্র নিয়ে সব গুছিয়ে গাছিয়ে বেড়াচ্ছি। ভাবছো যে কোথাও যাচ্ছি? নিশ্চয়ই কোথাও যাওয়া হচ্ছে। এদিকে ছেলে তো ওইদিকে পেছনে দেখতেই পাচ্ছ ভীষণ এক্সাইটেড, ও খুব খুশি যে ও ভাবছে যে কোথাও যাচ্ছে। আর আমাকে এদিক দিয়ে ডাক দিচ্ছে যে মা তাড়াতাড়ি আসো, দেরি হচ্ছে, তাড়াতাড়ি চলো, এটাই বলছে আমাকে। কিন্তু বন্ধুরা, আমি আর আমার ছেলে কোথাও যাচ্ছি না। যাচ্ছে না আমার হাজবেন্ড, আমার হাজবেন্ড 2-3 দিনের জন্য বাইরে যাচ্ছে, তার জন্য ছেলে তো বুঝছে না সেটা। তাই জন্য ওকে, ও ভাবছে যে আমরা হয়তো 3 জনে একসঙ্গে মিলে কোথায় যাচ্ছি, তার জন্য খুব খুশি যে একসঙ্গে যাচ্ছে ঘুরতে কোথাও ভাবছে। আর যেটা হাজবেন্ড যাচ্ছে, তাই জন্য আমরা ছাড়তে যাচ্ছি হাজবেন্ডকে, ট্রেনে যাবে, তাই জন্য স্টেশন যাচ্ছি আমরা হাজবেন্ডকে ছাড়তে। তো তোমরা সঙ্গে থাকো। হাই গাইজ, গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে। কালকে তো দেখলেই যে হাজবেন্ড চলে গেছিলো, চলে গেল। তো চলে যাওয়ার পর তারপরে ছেলে দিয়ে আসলাম ওকে, ছেলে তো তারপরে বাড়ি যখন আসি তো ছেলে প্রচণ্ড কান্নাকাটি করছিল, কারণ ও বেচারা ভাবছিল যে ও যাচ্ছে, কারণ আমরা যেখানে যাই একসঙ্গেই যাই, ও যেহেতু যেতে পারছে না, ও তো অফিসিয়াল কাজের জন্য গেছিলো, যেহেতু যেতে পারছে না তো ও প্রচণ্ড কাঁদছিল। ওকে সামলাতে সামলাতে আমার চলে যাচ্ছে, আর কোনোরকমভাবে মানিয়ে বুঝিয়ে সুজিয়ে নিয়ে এসছি। নিয়ে এসে বাড়ি এসেও কাঁদছিল, বাবা বাবা করছিল। আজকে সকালে ভিডিও কল করে বলছে বাড়ি আসো, তাড়াতাড়ি আসো, যাবো, এই হচ্ছিলো। তো এখন আমি দেখছো যে রেডি হয়ে গেছি, এই মাত্র স্নান করে আসলাম, যেটা আজকে হচ্ছে সানডে এবং আজকে মনসা পুজো আছে। তো আমি আমার বাপের বাড়ি যাচ্ছি, তো ওখানে পুজো হয়, তোমাদের আগেও বলেছিলাম ভিডিওতে যে ওখানে পুজো হয়, তো ওখানে তো যাবই। আজকে হাজবেন্ড তো নেই, আমি আর ছেলেই যাচ্ছি। সকালে উঠেও অনেক কাজ করতে হয়েছে আজকে এমনিতেই, কারণ হচ্ছে কাজের দিদি আসেনি, কালকেও আসেনি, কারণ এই ওয়েদারের চেঞ্জের জন্য ওনারও শরীরটা খুব খারাপ ছিল, তো ছুটি নিয়েছে কয়েকদিন। তো ঠিক আছে চলো, তো এই জন্য সকালে উঠে সব কাজগুলো করলাম, কাজ টাজ করেই। আর জানোই তো যে যখন ঘর বন্ধ করে যাচ্ছি তো আরও বেশি কাজ থাকে, কারণ সব কিছু গুছিয়ে রেখে যেতে হয়, সব কিছু পরিষ্কার করে রেখে যেতে হয়, নাহলে খুব পরে অসুবিধা হয়। তাই জন্য সব ঠিকঠাক করে রাখলাম, রেখে ব্যাগটা তো গোছানো হয়ে গেছে, গাড়ি বুক করেছি, ওলা করে যাব, বাসে করে যাব না, কারণ এই ওয়েদারের ঠিক নেই। এখন তো আপাতত বৃষ্টি হচ্ছে না সকাল থেকে, রাত্রে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, ছেলে বলছে বাসে করে যাবে, তো আমি ওলা বুক করেছি। তো ওখানে ওলা না, আমি উবের ইউজ করি, তো যাই হোক বুক করেছি কার, তো আসছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, সকাল থেকে একদমই টাইম পাইনি, কথা বলবো। সব কিছু রেডি, আমিও রেডি, ছেলে তো রেডি, নিজে বসে রয়েছে দেখলেই। হাই করে দাও বাবা, তবু দেখতে পাচ্ছ না, উঠে কর, উঠে কর। তুমি যাবে দিদি বাড়ি যাবে? তো যেটা বলছি বন্ধুরা, যে ভিডিও যদি দেখো আর কমেন্ট যদি করো, প্লিজ ভিডিওটা ওয়াচ করার পর কমেন্ট করবে। আমার একটা ছোট্ট রিকোয়েস্ট রেখো, যদি তোমরা ভিডিওটা না দেখে কমেন্ট করো তাহলে কিন্তু কমেন্টগুলো স্প্যামে যাচ্ছে, স্প্যাম হলে কিন্তু তোমারও অসুবিধা, আমারও অসুবিধা। তো প্লিজ ভিডিওটা দেখার পর অন্তত কমেন্ট করো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে শেয়ার করো পারলে, আর প্লিজ নতুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর এই তো এখন বেরাচ্ছি, রেডি ফেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক। আর ওখানে তো পুজো আছে, ওখানে অনেক লোকজনও আসবে আজকে,
দেখি কতটা কি তোমাদের জন্য আমি দেখাতে পারি, চেষ্টা করবো দেখানোর। তো তোমরা সঙ্গে থাকো, আমি গিয়ে নিই ওখানে, তারপর আবার পরে কথা বলবো, ঠিক আছে? চলো টাটা। দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি এখানে মা বাপের বাড়িতে। পুজো অলরেডি হয়ে গেছে, বাট পুজো মা মনসার মুখ একদমই দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে মালাতে পুরো ঢেকে গেছে। তো আমি সামনে থেকে যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তো পুজো আমি আসার মাত্রে দেখছিলাম যে হয়ে গেছে, তারপর প্রসাদ খাওয়ার পর দেখো সবাই এসেছে, কাকা কাকিমারা বোন দাদা সবাই এসেছিলো। তো আজকে যেটা আমাদের খাওয়া হচ্ছে, আমাদের এই দিন ভাত খাওয়া হয় না, লুচি ছোলার ডাল আর পাস তরকারি ছিল, মানে একটা মিক্স ভেজ যেটা বলো, আর ছিল হচ্ছে বাঁধাকপির তরকারি, সব ভেজ। তো আর মিষ্টি এগুলো তো ছিলই। তো সবাই মিলে এখন দুপুরে খাচ্ছে। তো তারপরে তোমাদের আগেই বলেছিলাম যে আমার দাদাকে রাখি পরানো হয়নি, ও সানডেতে এসে পড়বে, তো এসেছিল। তো সেদিনকে রাখি পরিয়ে দিয়েছিলাম, যে রাখির দিন পড়াতে পারিনি। তারপরে আমাদের পাশে ঝুলনের মেলা বসে, ঝুলন তো সানডেতে উঠে গেছিলো, কিন্তু মেলা ছিল, তাই জন্য আমরা সবাই মিলে, সবাই যেহেতু এসেছিলো সবাই মিলে একটু মেলা ঘুরতে এসেছি। তো তোমরা আমার সাথে থাকো, একটু মেলা ঘুরে নাও। মেলা ঘুরে আসলাম, মেলাতে তো খুবই মজা হয়েছে। তারপরে ওখানে ঘুরে আসার পর মেলাতে যাব, কিছু কিনবো না তা তো হয় না, আমি যা কিনেছি সেটাই দেখাচ্ছি তোমাদের। দেখো আমি মানে ইয়াররিংস আমার খুবই ভালো লাগে কিনতে, আগে তো অনেকেই কিনতাম, এখন একদম কেনা হয় না সেরকম, বাট মেলা থেকে আমি গেলে ইয়াররিংস অবশ্যই কিনি। তো দেখো এই ইয়াররিংসগুলো আমি কিনেছি, যেগুলো, আর এটা একটা মশলাদানি কিনেছি, আর একটা ছোট্ট জলের বোতল কিনেছি, আর যে এটা ছেলের জন্য অনেকই খেলনা কেনা আছে, কেনা হয়েছে, বাট এখন ও ওগুলো দিয়ে খেলছে। আমার কাছে দুটো ছিল তাই তোমাদের দেখালাম এই দুটোই, এগুলো সবাই খেলনাই কিনে দিয়েছে ওকে। আর আমি এই ট্রেটাও কিনেছি, যে ট্রেটার মধ্যে তোমাদের দেখাচ্ছি। তো ইয়াররিংসের মধ্যে দেখো যে দুটো বড় ইয়াররিংস ছিল, তার ওগুলো 30 রুপিস করে নিয়েছে, আর যেগুলো ছোট ছোট দুটো ইয়াররিংস সেগুলো 10 টাকা করে নিয়েছে। 10 টাকার ইয়াররিংস পাওয়া যাচ্ছে, তাহলে বলো কে কিনবে না। তো এগুলোই কিনেছি, কিনে টিনে আসলাম, এসে তো খুবই মজা হয়েছে। আর আচার তো কিনেছিলামই, আচারগুলো কিনেছি, আচার তোমাদের আর দেখালাম না, আচার নিমকি ঠিমকি যেগুলো মেলায় পাওয়া যায় খাবারে, তো ওগুলো তো মেলার মানে স্মৃতি হিসাবেই কিনতেই হবে মেলায় গেলে, আর কিছু কিনি আর না কিনি, তো ওগুলো কিনেছিলাম, বাট সেটা দেখালাম না, সেটা অর্ধেক অনেকটা খাওয়া হয়ে গেছে তাই জন্য। তো আমার এই ইয়াররিংসের মধ্যে কোন ইয়াররিংসটা সবথেকে ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আজকের মতন বন্ধুরা আমি এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে
লাইক শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করুন।